ওয়েলকাম টু এভরি ওয়ান ইন জিওগ্রাফি লার্নিং চ্যানেল আজকে আমরা ডিসকাস করব দু সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে থ্রি মার্কসের যে প্রশ্নগুলি খুব বেশি আসার সম্ভাবনা রয়েছে থ্রি মার্কসের চারটি প্রশ্ন লিখতে হয় প্রত্যেকটির সঙ্গে একটি করে অথবা থাকে বহিরজাত প্রক্রিয়ার সৃষ্টভূমিরূপ বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল এই তিনটি অধ্যায় থেকে যে কোনো দুটি প্রশ্ন থাকবে এই দুটোর মধ্যে একটির সঙ্গে আরেকটি ওর দিয়ে থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে এটা ফোর পয়েন্ট ওয়ান দাগ নম্বরের প্রশ্নে থাকবে ফোর পয়েন্ট টু দাগ নম্বরের প্রশ্নে থাকবে চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুটো প্রশ্ন থাকবে এই দুটো অর দিয়ে থাকবে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে ফোর পয়েন্ট থ্রিতে যেটা ভারত পঞ্চম অধ্যায় এখান থেকেও একইভাবে দুটো প্রশ্ন থাকবে এবং দুটোই একটার সঙ্গে আরেকটা অর হিসাবে থাকবে যে কোনো একটি লিখতে হবে এবং ফোর পয়েন্ট ফোর ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এখান থেকেও দুটি প্রশ্ন থাকবে একটার সঙ্গে আর একটা অড হিসাবে যে কোনো একটা লিখতে হবে তোমরা কিন্তু চাইলে যে এখান থেকে দুটো লিখে দেব এখান থেকে লিখবো না এরকম করা যাবে না প্রত্যেকটা থেকেই দুটো করে থাকবে অথবা দিয়ে যে কোনো একটা করে বেছে নিতে হবে এই চারটে ভাগ থেকে এরপরে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে নিই প্রথমে যেটা ফোর যেটা হচ্ছে এই প্রথম তিনটে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে থ্রি মার্কসের সেইগুলো ফোর পয়েন্ট ওয়ান দাগে যেগুলো আসবে আরোহণ অবরোহণের পার্থক্য আচ্ছা এই তিনটে চ্যাপ্টারই এই তিনটে চ্যাপ্টারই তো একটু বড় তো এখান থেকে একটু বেশি পড়তে হবে তাও আমি যেগুলো স্টারমার্ক দিয়ে রেখেছি ওগুলো একটু বেশি ভালো করে পড়বে দেখো আরোহণ অবরোহণের পার্থক্য গিরিখাত ক্যানিয়নের পার্থক্য জলপ্রপাত সৃষ্টির কারণ জলপ্রপাতের পশ্চাদ অপসারণের কারণগুলো কি কি সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন মোনার নক ও ইনসেলভার্জের মধ্যে পার্থক্য নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য অনেক সময় এটা দেয় হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন আর নদী উপত্যকা ভি আকৃতির হয় কেন এরকম প্রশ্নও দেয় অনেক সময় ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন রসে ও ড্রামলিনের পার্থক্য ইয়ারদাং ও জুইগ্যানের পার্থক্য বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য মরু অঞ্চলে বায়ুর কাজ কেন প্রাধান্য লাভ করে আর গ্রাবরেখা রয়েছে বিভিন্ন রকমের গ্রাবরেখার বিভাগ অনেক সময় দেয় আর হিমবাহের সঞ্চয় কার্য অর্থাৎ এই গ্রাবরেখার মধ্যেই পড়ে যাবে আর মরু অঞ্চল মরু সম্প্রসারণ ও রোধের উপায় মরু যে দিনে দিনে মরুভূমি অঞ্চল বিস্তার লাভ করছে বেড়ে যাচ্ছে আয়তনে তো সেটা রোধের উপায়গুলো কি কি। তো যেগুলো স্টারমার্ক দিয়েছি ওইগুলো একটু বেশি ভালো করে করতে হবে আর বায়ুমণ্ডল থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে ট্রোপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের মধ্যে পার্থক্য বৈপরীত্য উত্তাপ কি গ্রিনহাউস এফেক্ট কি উচ্চতা বাড়লে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায় কেন এল নিনো কি কী স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আর সমুদ্র স্রোত বায়ুমণ্ডল যেটা রয়েছে সেখান থেকে ভরা কোটাল ও মরা কোটাল চিত্রসহ বর্ণনা দাও যেখানে যে আঁকাটা দরকার সেইগুলো কিন্তু ফাইভ মার্কসের ক্ষেত্রেও করতে হবে থ্রি মার্কসের ক্ষেত্রেও দিতে হবে ফুল মার্কস পেতে গেলে যেখানে আঁকা দেয়া যায় সেখানে কিন্তু অবশ্যই দিতে হবে এবং যেখানে চার্ট করে দেখিয়ে দেয়া যায় সেগুলোও দেখিয়ে দিতে হবে তবেই কিন্তু জিওগ্রাফিতে ফুল মার্কস পাওয়া যায় এবার ফোর পয়েন্ট টু যেটা চতুর্থ অধ্যায় থেকে আসে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বর্জ্য প্রক্রিয়াকরণের চিয়ারের ভূমিকা তিনটে এইটা ইম্পর্টেন্ট বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কেন আমরা বর্জ্য ব্যবস্থাপনা করব ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কী কী করণীয় রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার কিছু ধাপ রয়েছে সেই ধাপগুলো কি কী পরিবেশের উপর বর্জ্যের প্রভাব কি। এর মধ্যে থ্রি আর এই ভাগীরথী নদীতে বর্জ্যের প্রভাব বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এগুলো একটু ইম্পর্ট্যান্ট রয়েছে এরপরে হচ্ছে ভারত থেকে যেগুলো আসবে থ্রি মার্কসে যেগুলো আসতে পারে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য ভাবর ও তরাইয়ের পার্থক্য মালনাদ ও ময়দানের পার্থক্য ভাঙর ও খাদারের পার্থক্য বহুমুখী নদী পরিকল্পনা এর উদ্দেশ্য কি। লোহিত ল্যাটারাইট মৃত্তিকার পার্থক্য সামাজিক ও কৃষি বনস্টিজনের পার্থক্য করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য ভারতে কৃষির বৈশিষ্ট্যগুলি কি কি বা সমস্যাগুলি কি কি। ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য দক্ষিণ ভারতে অধিক কফি চাষ হয় কেন কফি চাষ কিন্তু শুধু বেশি দক্ষিণ ভারতেই হয় ভারতের মধ্যে তো কেন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন অনেক সময় দেয় উত্তর ভারতে জলাশয়ের মাধ্যমে উত্তর ভারতে খালের মাধ্যমে হয় কেন জলসেচ বেশি হয় বা নলকূপের সাহায্যে বেশি হয় উত্তর ভারতে কেন এবারে হচ্ছে ভূ সূচক মানচিত্র মানে এটা ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী উপগ্রহচিত্র ভূ সূচক মানচিত্রের পার্থক্য জিও স্টেশনারি ও সান সিঙ্ক্রোনাস উপগ্রহের বৈশিষ্ট্য বা পার্থক্যও দেয় উপগ্রহচিত্র ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। স্কেল অনুসারে ভূ সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করো আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত স্কেলের শ্রেণীবিভাগ এখানে দুরকম হয় একটা হচ্ছে স্কেল অনুসারে যেটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ তার মধ্যে ডিগ্রি সিট মিলিয়ন সিট এইগুলো রয়েছে আর মানচিত্রের স্কেল যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে লৈখিক স্কেল এরকমভাবে ভাগ করা হয়েছে আর এফ স্কেল ভগ যেটা ভগ্নাংশ সূচক স্কেল বলে তো এরকমভাবে ভাগ আছেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল তিনটে ভাগ আর এইটা কিন্তু ডিগ্রি সিট হাফ ইঞ্চ সিট এইভাবে ভাগ করতে হবে তো যাই হোক যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কোনো প্রশ্নের আনসার যদি জানার প্রয়োজন হয় তাহলে আমি সেখান থেকে বলে দেব ক্লাস টেনের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এবং সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ